News Only 24, News Only 24. শেয়ারের লভ্যাংশ ও মূল আমানত ফেরতের দাবি জানিয়ে কলকাতায় সাংবাদিক সম্মেলন করলেন বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। 28 সেপ্টেম্বর শনিবার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের উদ্যোগে মহাবোধি সোসাইটি হলে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, 2008 সাল বন্ধন কুণ্ণগড় ও বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তাদের কর্মীদের জানায় অর্থের বিনিময়ে তারা শেয়ার কিনতে পারবেন। 10 বছর পর তারা সেই শেয়ার টাকার লভ্যাংশ পেতে থাকবে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় 3076 জন কর্মী সেই সময় বিভিন্ন অঙ্কের শেয়ার কেনেন। যেসব কর্মী শেয়ার কেনেন তাদের নিয়ে কয়েক মাস পর গঠন করা হয় বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রাথমিক পর্যায়ে সেই টাকা বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড লগ্নি করা হয়। ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর বর্তমানে সেই টাকা খাটছে বন্ধন ব্যাংকে। 2005 সালে আমরা বন্ধনে জয়েন করেছিলাম, তখন এনজিও হিসাবে। তারপরে ধাপে ধাপে বন্ধনের বিভিন্ন অগ্রগতি আমরা সবাই দেখেছি। বন্ধন ব্যাংক হয়েছে এবং প্রথম সারির যে কর্মী ছিলেন 3076 জন সদস্যদেরকে নিয়ে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল। সেই ট্রাস্টে তখন বন্ধন বলেছিল যে আমরা একটা ট্রাস্ট গঠন করছি, এটা কর্মীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। তো সবাই এখানে তার যার যার ক্ষমতা মতো সাধ্য মতো সে সেখানে অর্থ সঞ্চয় করতে পারে। তখন আমরা যার যার সামর্থ্য মতো, কেউ 50,000, কেউ 1,00,000, কেউ 1.5 লক্ষ, কেউ 30,000, যার যেমন ক্ষমতা সে তেমনভাবে সেখানে কন্ট্রিবিউশন করেছিলেন। এবং বলা হয়েছিল যে 10 বছর কমপ্লিট হওয়ার পর এই অর্থটা একটা বিশাল পরিমাণ অর্থ হিসাবে আমাদের কাছে রিটার্ন আসবে। কিন্তু যখন 2018 সালে 10 বছর পূর্ণ হয়ে যায়, তার বিন্দু মাত্র কিছু আমাদেরকে দেওয়া হয়নি। 2019 সালে ডিভিডেন্ডটা প্রথম দেওয়া শুরু করে। তখন কর্মীদের মধ্যে অর্থাৎ বিডব্লিউটির সদস্যদের মধ্যে স্বভাবতই কিছু প্রশ্ন জাগে যে আমাদের কন্ট্রিবিউশন টোটাল কত ছিল, কোথায় কোথায় অ্যামাউন্টটা ডিপোজিট হয়েছে, তার বর্তমান মূল্য কত। তার কোনোরকম কোনো অ্যান্সার আমাদেরকে দেওয়া হয়নি। অথচ বন্ধন ব্যাংকের প্রাক্তন এমডি চন্দ্রশেখর ঘোষ মহাশয় মিন্ট পত্রিকা এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা বিবৃতি দিয়েছিলেন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে 3000 বন্ধনের যে এমপ্লয়ি আছে প্রত্যেকেই কোটিপতিতে পরিণত হয়েছেন। এবং ট্রাস্টের যার শেয়ার ভ্যালু আছে সেটা কত আছে, 6710 কোটি টাকা। এই যে 6710 কোটি টাকা, এটা বন্ধন ব্যাংকে হোল্ডিং কোম্পানি হিসেবে রাখা হয়েছে, সেটা কত পার্সেন্ট, 14.61%। এবং আরও একটা গ্রুপ আছে, যে গ্রুপটা মাত্র 40 জন নিয়ে গঠন করা হয়েছে। এই 40 জনই ট্রাস্ট পরিচালনার মূল দায়িত্বে বিভিন্ন সময় তারা বিভিন্ন পদে থেকেছেন, তাদের কন্ট্রিবিউশন কত না শেয়ারের, 3.39%। এবং বলছে আলটিমেট হোল্ডিং কোম্পানি হুইচ ইট টার্ন হোল্ডস অ্যারাউন্ড 82.28% অফ দ্য ব্যাংকস পোস্ট ইস্যু ইকুইটি ক্যাপিটাল। তো চন্দ্রশেখর ঘোষকে আমরা একটা বার্তা দিতে চাইছি এখান থেকে, যে আপনি শুরু থেকে যা যা অনিয়ম করেছেন, অনিয়মটা প্রকাশ্যে চলে এসছে। বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা নিয়েছি, আমরা আরবিআইকে মেল করেছি, সেবিকে মেল করেছি, বন্ধনের প্রত্যেকটা কর্মকর্তাদেরকে আমরা মেল করেছি, আমাদের দাবি দেওয়া জানিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছি। এবং ভবিষ্যতে আমরা এমন আক্রমণ করব, এমনভাবে আমরা এগিয়ে যাব যে আপনাদেরকে আমরা ঘরে তিষ্ঠতে দেব না, প্রয়োজনে আমরা এফআইআর লঞ্চ করব আপনাদের এগেনস্টে। চন্দ্রশেখর ঘোষ মহাশয়, রণেন্দ্র চৌধুরী, পার্থপ্রতিম সামন্ত, প্রীতিশ শাহ, মনিতা রাঠোর, আপনারা যারা যারা আছেন ট্রাস্ট পরিচালনার কাজে, আমাদের বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের যে 3076 জন সদস্য আছেন বা সদস্য আছেন এবং যারা মারা গেছেন ইতিমধ্যে, প্রত্যেকের ফ্যামিলিকে সমানভাবে যার যতটুকু প্রাপ্য সেই টাকা আপনারা বুঝে দিন, এবং এটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। আমি 2006 সালে বন্ধনে যোগদান করি এবং আমাদের
2007-08 সালে যে কন্ট্রিবিউট দেওয়া হয় তার আওতায় আমি ছিলাম। আর 2019 সালে আমি আমার শারীরিক অসুস্থতার জন্য বাড়িতে থাকি, সেই সময় আমি ছুটিতে আছি এবং সে অবস্থায় আমাকে হেড অফিস থেকে টার্মিনেশন লেটার বাড়িতে পাঠায়। এবং আমি যখন জানতে চাইলাম যে এই বিউটিডব্লিউতে আমার কত টাকা আছে, কী আছে, হেড অফিসে জানতে চাইলাম এবং ওখানে আমাকে একদিন চিঠি মারফত ডাকা হয়। আমি সেখানে যাই, যাওয়ার পর আমাকে কোনো কিছু না হিসাব দিয়ে একটা সামান্য ড্রাফট 1,92,000 টাকা একটা ড্রাফট ধরায়। এবং সেখানে আমি প্রশ্ন করি যে আমার তো 10 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে আমার পুঙ্খানুপুঙ্খ হিসাব চাই। ওনারা বলে যে এটাই আপনাকে টোটাল সব কিছু দেওয়া হয়েছে, যদি আপনি টাকা না নিতে চান পরবর্তীতে আপনি পাবেন কিনা ঠিক নেই। সে মতো অবস্থায় আমাকে এখনও বন্ধন থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি টোটাল কন্ট্রিবিউট করেছিলাম 60,000 টাকা। 60,000 টাকার কত হয়েছে এবং আমি যে মতো অবস্থায় লিভে ছিলাম সেই সময় আমাদের ডিভিডেন্ড দেয় এবং সে সময় সেখান থেকে 4টে ডিভিডেন্ড দেওয়া হয়। আমি যখন ওখানে আমাকে বোঝানো হয়েছে, আমি চাইলাম যে স্যার আমি তো লিভে ছিলাম, তাহলে আমি কি ডিভিডেন্ড কোনো পাবো না? বলে না, আপনি যদি রানিং কাজ করতেন তাহলে আপনাকে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেওয়া হতো। যখন আমি প্রশ্ন করলাম যে তাহলে আমার কি এটা মূল টাকা এবং কোনো ডিভিডেন্ড নেই? বলে না। এবং শেষ প্রশ্ন করেছিলাম যে আমার কি তাহলে বন্ধনের সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না? বলে দিলেন না, আপনি এখান থেকে যেহেতু আপনাকে টোটালটাই চুক্তা করা হয়েছে, আপনি একটা সই করুন, বলে আমাকে একটা জোর করে কাগজে সই করিয়ে নেয়। না, কোনো ডিভিডেন্ড আমি পাইনি। এটা 2023-2022 10 বছরের চুক্তি দিয়েছিল, সেই অনুসারে 18 সালে 10 বছর কমপ্লিট হয়। ট্রাস্টের চুক্তি, একজন সদস্য সে চাকরি করুক আর নাই করুক, সে তো ট্রাস্টের সদস্য, তাহলে তাকে বাদ দিতে গেলে ট্রাস্টের সমস্ত নিয়ম মেনে তাকে বাদ দিতে হবে, ট্রাস্টের হিসেব দিয়ে তাকে বাদ দিতে হবে। কিন্তু ওনাকে যেমন দিয়েছে তেমন আমাদের অনেককেই এরকম করেছেন, সই করতে বাধ্য করা হয়েছে, হিসেব চাওয়া হয়েছে কিন্তু হিসেব কোনোভাবেই দেননি, বলেছেন এটা কমিটির সিদ্ধান্ত, তাই কমিটি যা করেছে এটাই আপনাকে মেনে নিতে হবে। স্টেপ বলতে আমি সেই যেদিন দেওয়া হয়েছিল সেই দিনই আমি আমার লোকাল থানায় একটা মেল করে জানিয়েছিলাম এবং যিনি আমাকে সই করিয়েছেন ট্রাস্টের তাকেও আমি মেল করে জানিয়েছি। তারপরেও বিভিন্নভাবে আমি হিসেব চেয়েছি, আমি একা না, আমার মতো যারা অনেকেই এরকম হিসেব চেয়েছেন কিন্তু কোনোভাবে তারা হিসেব দেননি। বারবার মেল করার পরে আমি সরাসরি চন্দ্রশেখর ঘোষকে একটা মেল করেছিলাম 17-1-23 সমস্ত বর্ণনা দিয়ে। উনি আমাকে অন্য একজন মারফত ট্রাস্টের সিনিয়র কমিটিতে আছেন তাকে দিয়ে ফোন করে ডেকেছিলেন, উনি সরাসরি কথা বলেননি, বসেননি আমার সঙ্গে, যিনি ডেকেছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম, হেড অফিস গেছিলাম এবং আমি 2-3 জনকে নিয়ে গেছি কিন্তু তাদেরকে ঢুকতে দেয়নি, আমি একাই গেছিলাম, একার সঙ্গে কথা হয়েছে। বলেন কি ব্যাপার আপনি বলুন, আমি যে আমার যা বলার আমার মেলে সমস্তটা জানিয়েছি, তখন বললেন না তাও মুখে বলুন, বললাম। যখন বললেন যে তাহলে আপনার পাওনা তো দিয়ে দেওয়া হয়েছে, আমি এটা কি কোনো ট্রাস্টের নিয়ম অনুসারে কি এই পাওনাটা দেওয়া হয়েছে? আপনারা বর্তমানে যে আন্দোলন করছেন তার মধ্যে আপনারা এটা করে আপনারা অবশ্যই